চিত্রনায়িকা শাবনুরের নতুন সিনেমা রঙ্গনার নায়ক হচ্ছেন নূর গেল বছর তিন নভেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত বাংলাদেশি সিনেমা অসম্ভব অরুণা বিশ্বাসের পরিচালনায় এতে তার বিপরীতে ছিলেন সোহানা সাবা জানা গেছে ঢাকাই সিনেমা জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের নায়ক হচ্ছেন গাজী আব্দুল নূর রঙ্গনা নামের সিনেমাটায় নতুন জুটি হবেন তারা তবে বিষয়টি নিয়ে নিশ্চুপ আছেন সিনেমার সংশ্লিষ্ট লোকজন নির্মাতা আরাফাত হোসাইন জানান নতুন এই সিনেমা নিয়েই দীর্ঘ বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন শাবনুর তাই এই সিনেমা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যেও সবাই জানতে চাইছে কে হবেন এর নায়ক বিষয়টি খুব শীঘ্রই জানানো হবে বলে জানা যাচ্ছে তার কথায় আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছি এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি চরিত্র অনুযায়ী এবং সবকিছু মিললে শিগগিরই রঙ্গনা সিনেমার প্রধান পুরুষ চরিত্রের অভিনেতার নাম ঘোষণা করা হবে রঙ্গনায় শাবনূরকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে আরাফাত বলেন থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে দর্শকরা এখনও এই অভিনেত্রীকে পর্দায় দেখতে চায় আর আমারও ইচ্ছা শুরুতে তাকে নিয়ে কাজ করায় সেই অনুযায়ী গল্প লেখাও হয়েছে এটি নারী কেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা তাকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে নতুন বছরে সিনেমাটির শুটিংও শুরু হবে বিষয়টি জানতে গাজী আব্দুল নূরের সঙ্গে কথা হলে তিনি বলেন আমায় সঙ্গে ছবির বিষয়ে নির্মাতার প্রাথমিক কথা হয়েছে মাত্র চূড়ান্ত কিছুই না চূড়ান্ত হলে সবাই জানতেও পারবেন প্রিয় দর্শক চিত্রনায়িকা শাবনূরের সাথে রঙ্গনা সিনেমায় নূরকে কেমন মানাবে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে এদিকে সংসদ সদস্য হয়ে গোছানো শহরকে আরো স্মার্টভাবে গড়ে তুলতে চান ফিরদৌস ফিরদৌস চিত্রনায়ক আহমেদ অভিনয়ের পাশাপাশি এখন রাজনীতির মাঠেও হয়েছেন সরব অন্য সভার গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এর আগে জনসভায় ফিরদৌস জানিয়েছিলেন নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ঢাকা দশ আসনের মান সম্মান তিনি ধরে রাখবেন কারণ ব্যারিস্টার ফজলে নূর তাপসের দেখানো পথেই হাঁটছেন তিনি শুধু তাই নয় ঢাকা দশ আসনকে সাজানো বাগান উল্লেখ করে নিজেকে সেই বাগানের মালি আখ্যা দিয়েছেন ফিরদৌস পাশাপাশি নির্বাচিত হলে এই আসনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করতে চান বলেও তিনি জানিয়েছেন ফিরদৌস বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন এটা দেশের আর কোনো প্রধানমন্ত্রী করতে পারেননি প্রধানমন্ত্রীর এই ঋণ আমরা কি শোধ করতে পারবো পারব না তবে কিছুটা হলেও পারব যদি আমরা আগামী সাতই জানুয়ারি নৌকার পক্ষে আপনাদের এক একটি মূল্যবান ভোট দিয়ে নৌকার বিজয় ঘটিয়ে প্রধানমন্ত্রীকে আবার করে পঞ্চমবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করি আসন্ন নির্বাচনে বেশ আশাবাদী ছিলেন ফিরদৌস নির্বাচনে জয়ী হলে ঢাকা দশ আসনের ধানমান্ডি কলা বাগান নিউ মার্কেট এবং হাজারিবাগ এই চারটি থানার ছয়টি ওয়ার্ডের উন্নয়ন করতে চান তিনি গোছানো শহরটিকে আরও ডিজিটাল ও স্মার্টভাবে চান ফিরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন তবে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন বুকের ভেতর আগুন ছবির জন্য প্রথমবার ক্যামেরা সামনে দাঁড়ান ফিরদৌস উনিশশো সালে ছবিটি পরিচালনা করেন ছোটকু আহমেদ এরপর উনিশশো সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী আমারে চায় না ছবির মধ্যে দিয়ে